মনে হতে পারে 23 সাল শেষ হয়ে গেল, আমার লাইফ শেষ হয়ে গেছে। বাট ফ্রেন্ডস, জীবনটাকে যদি নিজের মনের মতো করে গড়ে নিতে হয়, যদি চাও যে আমি জীবনে প্রতিষ্ঠিত হব, তাহলে টাইম সেটাকে তুমি যদি ওয়েস্ট ভাবো সেটা ভুল। এখনও পর্যন্ত তোমার হাতে যে সময়টা আছে সেই সময়টা কিন্তু এনাফ। এই যে এনাফ টাইমের কথাটা বললাম, কেন এনাফ? পার্কিনসন ল অনুযায়ী তোমরা জানো যে প্রত্যেকটা কাজ, যদি একটা কোনো কাজকে তোমাকে 1 বছর সময় দেওয়া হয় যে তুমি 1 বছরের মধ্যে এই কাজটা শেষ করবে, তুমি দেখবে 1 বছরই সময় নিচ্ছ। আবার যদি তোমাকে সেই কাজটিকেই 2 মাসের মধ্যে শেষ করতে দেওয়া হয়, তুমি কিন্তু 2 মাসেই শেষ করবে। এটা হচ্ছে পার্কিনসন ল। এইবারে আমাদের হাতে যে সময়টা বেঁচে আছে, যদি চেষ্টা করি বা ইচ্ছে করি যে আমি জীবনে কিছু করব, তাহলে এই 2 মাস নিজেকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। তুমি যে লাইনে কাজ করতে চাও, যে বিষয়ের ওপরে তোমার ভালোবাসা আছে বা তোমার কাজের বিষয়টিকে ভালোবাসতে হবে, এই 2 মাস যথেষ্ট তার গভীরে ঢোকার জন্য। আমরা দেখো প্রত্যেকটা মানুষের জীবনে না 8 ঘন্টা করে 3টে ভাগ করে নাও টাইমটাকে, 3 আটটে 24 ঘন্টা, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা ঘুমানো, 8 ঘন্টা আড্ডা, গল্প করা, খাওয়া দাওয়া সমস্ত কিছুর জন্য, স্নান করতে ইত্যাদিতে কত সময় যেতে পারে? ম্যাক্সিমাম কত সময়? 1 ঘন্টা ধরো, 1.5 ঘন্টা ধরো, বাকি 2 ঘন্টায় তুমি ধরে রাখো, বাকি যে 6 ঘন্টা থাকলো, এই 6 ঘন্টা কিছুটা আড্ডা কমিয়ে, কিছুটা অন্য কাজকে বন্ধ করে নিজের স্কিলটাকে কি ডেভেলপ করা যায় না? যাই, যদি সদিচ্ছা থাকে তাহলে যাই। আজ আমি তোমাদেরকে বলবো যে তুমি কোনো সময়টাকে আজ থেকে অবশিষ্ট দিনগুলিতে শুধু নট অনলি ফর 2 মান্থ, লাইফ টাইমের জন্য বলছি, অযথা সময় নষ্ট করবে না। এটা মাথার মধ্যে রাখো, টাইম অ্যান্ড টেইথ ওয়েট ফর নাইন, সময় চলে গেলে সে সময়টা আর ফিরে আসে না। এবার আগামী সময়টাকে তোমাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। রাইট ওয়ার্ক, রাইট ওয়ার্ক অর্থাৎ আমরা কাজ করি, কাজ করি। আরে অফিসে 2 জন স্টাফ জয়েন করেছে, 2 জন স্টাফ, 1 জন স্টাফ পুরনো স্টাফ, নতুন একটা স্টাফ জয়েন করেছে। নতুন স্টাফ যে জয়েন করেছে, ঠিক 1 বছরের মাথায় তার প্রমোশন হয়ে গেল, অথচ গত 10 বছর থেকে একই পোস্টে চাকরি করে পুরনো 1 জন স্টাফের প্রমোশন হচ্ছে না। উনি তখন ম্যানেজারের কাছে গেলেন যে ব্যাপারটা কী, বিষয়টা কী। ম্যানেজারবাবু একটা কথা বললেন যে উনার স্কিল আছে, উনি বেতন তো কোম্পানি প্রোডাক্টিভিটির ওপর দেয়, এখানে তো কোনো অন্যরকম জায়গা নেই, উনার কাজের যে উন্নতি সেটা উনি করতে পেরেছেন, উনি প্রমোশন পেয়েছেন। ভদ্রলোক যার প্রমোশন হয়েছে তার কাছে এসে জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে কাজ করে 1 বছরের মধ্যে প্রমোশন নিলে কী করে? ভদ্রলোক উনাকে একটা কথাই জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি তোমার যে কুড়ালটা আছে না, তাতে কতদিন আগে সান দিয়েছ? বুঝতে পারলো যে আমি তো সেই 10 বছর আগেই সান দিয়েছি। অর্থাৎ তোমাকে তোমার কাজটাকে রাইট ওয়েতে করতে হবে, প্রতিদিন নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। কাঠুরের গল্প আমি এখানে বললাম না, টু ডু লিস্ট খুব বানিয়েছো, খুব বানিয়েছো টু ডু লিস্ট, এতদিন কী কী করবো কী কী করবো, আজ থেকে তুমি বানাও কী কী কাজ তুমি করবে না। তোমার জীবনের ডেভেলপমেন্টের জন্য তোমার পথের যে বাধাগুলোকে সেগুলো লিখো, কি করবে সেটা তুমি জানো, কি করবে না সেটা তুমি লিখো। কোন কাজগুলো তোমাকে বাধা সৃষ্টি করছে, তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে, তোমার মনোবল ভেঙে দিচ্ছে, কীভাবে সেই কাজগুলোর সঙ্গে মোকাবিলা করে নিজেকে বার করে নিয়ে আসবে, সেটা আজ থেকে তুমি নিজেকে তৈরি করে নাও। নেক্সট পয়েন্ট, সোশ্যাল মিডিয়া সাবধানে ব্যবহার করো। আজ যদি তোমাকে আমি বলি যে সোশ্যাল মিডিয়া ছেড়ে দাও, তাহলে তুমি এই যে ভিডিওটা দেখছো কীভাবে দেখবে? সোশ্যাল মিডিয়া খারাপ, কিন্তু সোশ্যাল মিডিয়া তার চেয়ে বেশি ভালো। আমরা কী করি, সোশ্যাল মিডিয়ার যে খারাপ দিক সেই খারাপ দিকের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, ভালো দিকটাকে আমরা নিচ্ছি না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, একটা নির্দিষ্ট সময় তাকে দাও, বেশি না, কখনোই বেশিভাবে নিজেকে অ্যাডিক্টেড করবে না। সেখান থেকে যেটুকু নেওয়ার নাও, জাস্ট এ ফ্রেন্ড হিসাবে, একটা গাইড হিসাবে তুমি সোশ্যাল মিডিয়াকে আজ থেকে ব্যবহার করবে। চুজ ইয়োর রাইট ফ্রেন্ডস, বন্ধু হলো জীবনের একটা সঙ্গী, বন্ধু হলো নিজের একটা পরিচিতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চোর ডাকাত পকেটমারের সঙ্গে ঘুরে বেড়ার লোকে আমাকে কেউ সৎ পবিত্র ছেলে বলবে না,
তাহলে আমি আমার সঙ্গী কারা তাদের সঙ্গে আমাকে চলতে হবে। আমি এই বিষয়ে তোমাকে একটা কথা বলি, তুমি ডেলি একটা মদের দোকানে গিয়ে আড্ডা মারছো ডেলি, সে হয়তো তোমার বন্ধু, মদের যে দোকানদার সে তোমার বন্ধু, তুমি ডেলি সন্ধ্যাবেলায় যাও দু তিন ঘন্টা বসো সেখান থেকে চলে আসো, লোকে তোমাকে কী বলবে? বন্ধুর সঙ্গে গল্প করতে গেছো? গল্প করার আড্ডা মারার একটা স্থানের প্রয়োজনীয়তা আছে, তেমনি যাদের সঙ্গে তুমি আড্ডা মারছো যাদের সঙ্গে তুমি বসছো সেই লেভেলটাও তোমাকে ঠিক রাখতে হবে। কার সঙ্গে মিশবে কার সঙ্গে মিশবে না এত ডিটেলসে আমি এই ভিডিওতে যাব না, শর্ট ভিডিও করতে পারছি না, তোমাদের হয়তো বিরক্ত লাগবে। তাহলে তুমি নিজে নিজে ঠিক করো বলছি কী করবে না, তাহলে কার সঙ্গে মিশবে না তুমি ঠিক করো, চুজ ইউর রাইট ফ্রেন্ডস। নেক্সট পয়েন্ট, ওয়ার্ক অন ইউর ড্রিম। আমরা যেটা করি না, আমি চাই যে আমি ডাক্তার হব, আমি চাই আমি একজন ভালো বিজনেসম্যান হব, আমি চাই যে লোন মুক্ত জীবন থাকবে আমার, কিন্তু এই যে স্বপ্নটাকে এটাকে বাস্তবায়িত করার জন্য যে অ্যাকশানগুলো নেওয়ার দরকার সেগুলো আমরা নেই না। আমার একটা কিছু চাই না, চাই মানে চাহিদা হলো, একটা ভালো লাগলো, একটা কোনো জিনিস কিনবো লোনে কিনে নিলাম, লোন মুক্ত থাকতে চাইছি, একটা উদ্দেশ্য সৎ আছে, বাট যখন আমি আবেগের বসে কিনে নিচ্ছি তখন আমাকে লোন শোধ করতে হচ্ছে। আমার যে স্বপ্ন আমি একজন ভালো বিজনেসম্যান হবো, তাহলে ভালো বিজনেসম্যান হতে গেলে কী করতে হবে? তোমাকে তো বিজনেসটা জানতে হবে, তুমি যে বিষয়ে বিজনেস করো জানবে কার কাছ থেকে, যিনি সেই বিষয়ে সফল মানুষ তার সঙ্গে মিশে বা তার সঙ্গে আড্ডা মেরে বা তার আন্ডারে কিছুদিন কাজ করে। তাহলে ড্রিম থাকলেই হবে না, সেই ড্রিমটাকে পূরণ করার জন্য তোমাকে সঠিক পথ বেছে নিতে হবে। আমি পূর্ব দিকে যাব আর পশ্চিম দিকে ট্রেনে চাপলাম, জীবনে লক্ষ্যে পৌঁছাবো না, বরং যতটা যাব তত আমার লক্ষ্য থেকে ডিস্ট্রাক্ট হবো, আরও দূরে চলে যাব। সো নিজের ড্রিমটাকে বাস্তবায়িত করার জন্য যে যে অ্যাকশান নেওয়ার দরকার আজ এই মুহূর্ত থেকে নিতে শুরু করো। ফেস অ্যাপিয়ার আফটার সাকসেস। লাস্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্ট এটি, আজ থেকে আগামী দু মাসের জন্য নিজেকে শামুকের মতো গুটিয়ে নাও, একেবারে শামুকের মতো গুটিয়ে নাও। কেন? যতক্ষণ পর্যন্ত না তুমি কোনো একটা স্কিলকে ডেভেলপ করতে পারছো, যতক্ষণ তুমি সাফল্যের পথে যেতে না পারছো, যতক্ষণ পর্যন্ত না তোমার আত্মবিশ্বাস বাড়ছে, নো ফ্রেন্ডস, নো আড্ডা, নো বাইরে যাওয়া, নিজেকে গুটিয়ে নাও, একেবারে ডিটাচ করে দাও সোসাইটি থেকে, একা হয়ে যাবে, একেবারে একা। একা মানে বোকা নয়, একা মানে এক উদ্দীপনা, এক সাহস, একা মানে এক চিন্তা শক্তির গভীর প্রকাশ। তুমি নিজেকে একা করে নিয়ে দেখো একটা দিন যে তোমার মধ্যে কতটা ক্রিয়েটিভিটি আছে। অতীত ভুলে যাও, বর্তমান ও ভবিষ্যতের কথা ভেবে নিজেকে একা করে নিয়ে আগামী দু মাস নিজের প্রস্তুতি নিতে থাকো। তারপর যখন তুমি স্কিল ডেভেলপ করে নিলে, ঠিক আছে ঠিক আছে, আর কয়েকটা তো দিন, এরপরে তুমি প্রকাশ করো নিজেকে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসাবে, একজন আবেগপ্রবণ নয় বাস্তব মানুষ হিসাবে, একজন সৎ ও সাহসী মানুষ হিসাবে। ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি তোমাদের কোনো কাজে লাগে, একটা লাইক সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।